পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরে অস্ত্র কারখানা কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে হিরাপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। রহমতনগর এলাকা থেকে ধৃত মোহাম্মদ আফজলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরে অস্ত্র কারখানা কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে হিরাপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। রহমতনগর এলাকা থেকে ধৃত মোহাম্মদ আফজলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরে অস্ত্র কারখানা কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে হিরাপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। রহমতনগর এলাকা থেকে ধৃত মোহাম্মদ আফজলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।